আমার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি টাঙ্গাইল। টাঙ্গাইল? আপনি কি করেন? রিক্সা চালান? একটু জোরে কথা বলতে হবে। আগামী সোমবার থেকে তো লকডাউন, আপনি জানেন? আমি অবশ্য জানি না, তো আপনার মুখেই মনে হয় প্রথম শুনলাম। আচ্ছা, আপনার লকডাউন নিয়ে কি বলার আছে বলেন। এখানে এখানে তো আমার মতো গরিব মানুষের আর কি বলার থাকতে পারে, কারণ আমরা দিন রোজগার করে দিন খাই, এর মধ্যে যদি দেখা যায় যে আমার এক সপ্তাহও বৈঠা খাইতে হবে, ওই ঘাটতিটা আমার কোথা থেকে পূরণ হবে? আমি এইটাই চিন্তা করি। আপনার সংসারে ছেলে মেয়ে কয়জন? আমার এক ছেলে এক মেয়ে। আপনি গতবার যে লকডাউন হয়েছিল সেই সময় তো আপনার একটা ঘাটতি ছিল, সেই ঘাটতিটা কি পূরণ হয়েছে এক বছরে? না, এখনো পর্যন্ত মনে হয় 40,000 টাকা আমি ঋণ আছে। আপনি কোনো কিস্তির সাথে জড়িত আছেন? আপনার মনের কি কথা, মনের কথা কি, মানে লকডাউন বিষয়ে আপনার মনের কথা কি বলেন? এখানে আমার মনের কথা বললে তো আর দেশের কোনো কাজে আসবে না। বলেন, দেশের কোনো কাজে না আসলেও মানুষ যদি কেউ দেখে সেটা কাজে আসবে? আমার মনের কথা হয়তো বাস সরকারের সহানুভূতিটাই হলো সবচেয়ে বড় জিনিস, কারণ আমরা যেভাবে লকডাউন ধরে দেখি সেটা হলো সরকার তো মনে করেন 10 টাকা হলেও দিতেছে আমাদেরকে, কিন্তু সেই 10 টাকা আমার কাছে তো পৌঁছাই দিতেছে না, 10 টাকার অর্ধেকটা ওই প্রভাবশালীর হাতেই পড়ছে, বাকি অর্ধেকটা হয়তো বা আমাদের দর্জনের মত। গতবার কি কোনো ধরনের আপনি ইয়া পাইছিলেন? আমাদের সরকার তো যথেষ্ট পরিমাণ ত্রাণ আপনার বিতরণ করছিল, প্রতিটা জেলায়, প্রতিটা উপজেলায়, প্রতিটা ইউনিয়নে আপনার ত্রাণ ইয়া করছিল, ত্রাণ সামগ্রীগুলো পৌঁছাই দিছিল, আপনি পাইছিলেন? হ্যাঁ পাইছি, 2 মাস লকডাউনের মাঝখান দিয়ে আমি 10 কেজি চাউল পাইছি। আলহামদুলিল্লাহ, আপনি তো পাইছেন, অনেকজন তো পায়ও না। এটাই তো আমার বলার ছিল যে এই যে 10 কেজি পাইলাম আমি, 2 মাস বৈশাখ থাকলাম, 2 মাসে আমার কত ঘাটতি আর পাইলাম কত, তাহলে এইখান দিয়ে আমার কি, যেমন এখন যদি নতুন করে লকডাউন আছে তাহলে এই ঘাটতি দ্বিতীয়বারে কিভাবে পূরণ হবে? আপনার কি, আপনি কি চাইতেছেন তাহলে মানে আমাদের রিক্সা যা, আপনাদের রিক্সা যেন চলাচল থাকে? না, আমাদের রিক্সা চলাচল থাকে এটাও ঠিক না, যেমন কারোর ক্ষতি হোক এটাও ঠিক না, সরকারের চেষ্টা করলে নিশ্চয়ই একটা না একটা উপায় হয়, যদি সরকার সেইভাবে দৃষ্টি ওই দৃষ্টিকোণ থেকে দেখে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে।